নির্বাচনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ব্যারিস্টার সুমন ও ডাক্তার মুরাদ গত রবিবার চূড়ান্ত নৌকার প্রার্থীদের ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু এই চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ব্যারিস্টার সুমন ও ডাক্তার মুরাদের নাম নেই তাই ব্যারিস্টার সুমন ও ডাক্তার মুরাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা ঘোষণা দেন তারা দুজনেই শতভাগ জয়ের আশাবাদী